আরেকটা প্রশ্ন এখানে উড়ে আসবে যে রমাদান মাসটা কেন সবচেয়ে শ্রেষ্ঠ, এর উত্তরটাও কোরআনে আছে সূরা বাকারার প্রথম দিকে, সরি সূরা বাকারার দ্বিতীয় পারার দিকে আছে। আল্লাহ পাক বলেছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান সেই মাস যে মাসে কি নাযিল করা হয়েছে, রমাদান মাসে কি নাযিল করা হয়েছে, এই কারণেই রমাদান মাসটা শ্রেষ্ঠ, এই কারণে কি রমাদান মাসটা শ্রেষ্ঠ। আর এই রমাদান মাসের আবার শেষ দশকে বেজোড় পাঁচটা রাত পাওয়া যায়, একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ, এর মধ্যে কোনো একটা রাত হচ্ছে লাইলাতুল কদর, কোনো একটা রাত, ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আল কোরআন কারীম। এখন আমাদের জীবনের যতগুলো সময় আমরা অলরেডি নষ্ট করে ফেলেছি, অনেকের বয়স এখানে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ইত্যাদি, তাই না? অনেক সময় দেখা গেছে দশ পনেরো বছর বিশ বছর আপনি দিনের বুঝেই ছিল না, এমন হয় নাই, হয় নাই? বহু মানুষ দেখা গেছে এখনও দিন বোঝেন না, বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে। এখন যদি একজন ব্যক্তির হায়াত থাকে সত্তর বছর, তাহলে তো আমল করার জন্য বাকি আছে বিশ বছর, আর শেষের হয়তো পাঁচ বছর সে আমল করতে পারবে না এত অ্যাক্টিভলি। শেষের শেষের বয়সগুলো কী হয়, মানুষ দুর্বল থাকে, দুর্বলতা ফিল করে, বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধে, স্বাভাবিক। তাহলে আমাদের সবচেয়ে গোল্ডেন টাইম যৌবনকাল কোনটাটায় বলেন, যৌবনকাল বলতে কতটুকু, ধরেন পনেরো থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ পঞ্চাশ হাইয়েস্ট, বা বিশ থেকে চল্লিশ, এই সময়টুকুর মধ্যে আমরা আবার বেশিরভাগ যুবক ছেলেপেলে হয় মেয়ে অথবা জুয়া অথবা পাবজি অথবা ফ্রি ফায়ার অথবা দেখা যায় জেনা অথবা মাদক অথবা রাজনৈতিক কোনো দল করতেছি, মানে আমরা আমাদের সময়গুলো অপচয় করতেছি না যুবকদের বেশিরভাগই। আর যারা এগুলো থেকে বাইরে ভাবছেন না আমি ভালো ছাত্র পড়াশোনা করি ইত্যাদি ইত্যাদি, মাদ্রাসার কথা বলছি না, আমি আমাদের ভাইদের কথা বলছি, তারা আবার দেখা যায় এমন একটা ট্র্যাকে পড়াশোনা করেন যে বলতেছি যে পনেরো বছর পড়েন, পনেরো বছর পড়েও পনেরোটা সুরার আপনি তাফসির জানেন না, পনেরোটা হাদিস আপনাকে মাফ করবেন, আমি আঘাত করতে চাচ্ছি না, পেটে বোম মারলে পনেরোটা হাদিস বের হয় না, এটা কি বাস্তবতা না, কথা ঠিক না ভুল? তাহলে এখন পনেরো বছরে আপনি পনেরো কোটি টাকা মনে হয় খরচ করেছেন পড়াশোনার জন্য। যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের তো কথাই নাই, লক্ষ লক্ষ টাকা ঢালতেছে থাকা খাওয়া ঘর মানে চলাফেরা মেসেন লাইফ ফ্ল্যাট ভাড়া নেওয়া প্রাইভেট কোচিং কত কি না করতেছে, কিন্তু আলটিমেটলি ওই যে বললাম সাফল্যের সংজ্ঞা, সাফল্যের সংজ্ঞা কি, পুলসিরাত পার হইতে হবে। তো পুলসিরাত পার হওয়ার জন্য যে এলেম লাগবে ওই এলেমের সাথে আপনার এলেমের কোনো সম্পর্কই নাই। এখন আবার আপনার এলেমের সম্পর্ক হয়ে গেছে শরীফ শরীফার সাথে, তো এগুলো দিয়ে কীভাবে পার পাওয়া যাবে সেটা আপনারাই ভাবেন, আমি বেশি বলতে চাচ্ছি না, বেশি বললে তো বলবেন বলছি, তাই না? বেশি বললে তো বলবেন যে বেশি বেশি বলতেছেন। আল্লাহ পাক একটা জাতিকে, শোনেন, আল্লাহ পাক একটা জাতিকে ফেরেশতাদেরকে নামিয়ে দিয়ে মাটিটা এভাবে উপরে তুলে আসমানে উঠায় পাথর নিক্ষেপ করে, বড় বড় পাথর নিক্ষেপ করে রজম মানে থেতলা করে উল্টা দিকে এভাবে দাফন করে দিয়েছিলেন। এটা হচ্ছে সাদুম গোত্র, জর্ডানের ডেড সি মৃত সাগরের পাশে এরা থাকত। এই কওমের অপরাধ ছিল এরা ছিল ছেলে ছেলে জেনা করত, কি করতো বলেন, ছেলে ছেলে জেনা করত, ছেলে ছেলে প্রেম, ছেলে ছেলে মহব্বত, ছেলে ছেলে জেনা। এখন বলা হচ্ছে যে একটা ছেলে বাইর থেকে ছেলে, মনটা নাকি মেয়ের মতো, মনটা যদি মেয়ের মতো হয় তাহলে ও সার্জারি করার পরে কার সাথে মানে যৌন সম্পর্ক করবে, কার সাথে, মেয়ের সাথে না ছেলের সাথে, আগে ছিল ছেলে পরে সেক্সুয়াল সম্পর্ক করতেছে ছেলের সাথে, তাহলে এটা কি হলো, সমকামিতা, কি হলো, সমকামিতাকে ঘুরায় খায় দেন আর কি, যেমন সুদ অনেক সময় মানুষ ঘুরায় খায়, ওই রকম সমকামিতাটাকে ঘুরায় খাওয়ার চেষ্টা করা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো কম ছিল না এই লোক কম এলুতের আগে, সুরা আনকাবুত পরে, কোন সুরা, সুরা আনকাবুত আর সুরা হুদ, সুরা হুদ সুরা আনকাবুত দেখবেন বিস্তারিত লেখা আছে, কারণ এত জঘন্য কম ছিল, এত জঘন্য যে দুজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন লুত আলাইহিস সালামের বাসায়, ওই ফেরেশতাদেরকেও তারা চাচ্ছে, নাউজুবিল্লাহ, চিন্তা করা যায়, ওটা আরেকটা আলোচনা। তবে এর শাস্তিটা জেনে রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি সমকামীদেরকে পাও, এটা তাদের জন্য এই হাদিসটা প্রযোজ্য যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে,
এবং আইন প্রয়োগ করার ক্ষমতা আছে, এটা সবার উপরে এটা না। যাদের হাতে এই ক্ষমতা আছে ওদের জন্য নবীজি বলেছেন, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ওদেরকে পাও তাহলে ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা, যে সমকামিতা করেছে আর যে এখানে রাজি ছিল যার সাথে করা হয়েছে দুটোকে হত্যা করবা। এই মৃত্যুদণ্ডের শাস্তি কে দিয়েছেন? আল্লাহ এবং তার রাসূল। আপনার চাইলে মানেন না হলে মানেন না, কিন্তু কালকে আমাদের মাঠে আপনাকে একদম কলার ধরে জিজ্ঞাসা করা হবে যে কেন তোমার খেলাফতে, মানে তোমার দায়িত্বে, খেলাফত মানে কি দায়িত্ব, আমরা সবাই আল্লাহর খলিফা, আমরা কি সবাই আল্লাহর মানে আল্লাহ পাকের প্রতিনিধি, তো তোমার খেলাফতে, তোমার রাজত্বে, তোমার মানে শাসন ব্যবস্থার মধ্যে এরকম হলো কিভাবে? তুমি আজকে উত্তর দাও সবার সামনে। মনে করেন না যে আল্লাহ পাক করবেন নাই, বেশি না, অপেক্ষা করতে থাকেন, কতদিন বাঁচবেন? 100 বছর, 100 বেশি তো আর কেউ বাঁচবে বলে মনে হয় না। আল্লাহ পাক এটা ধরার জন্যে অপেক্ষা করছেন, যদি না আমরা ফিরে আস, ফিরে এসে তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন। সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না, মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি, কোরআন ভালোবাসি, কোরআনের জন্য জান দিব ইত্যাদি ইত্যাদি। অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না, তো যে কিতাব তেলাওয়াতি করা শিখলাম না তার জন্য আপনি জীবন দিবেন? যে কিতাবের তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখনো, এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন এই পর্যন্ত ঈমান তো যাওয়া অনেক দূরের কথা, তাই না বিষয়টা? এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না, কারণ তেলাওয়াতি তো এখন শিখছেন না, অনুবাদ পড়ছেন না, আয়াতের অর্থগুলো জানছেন না। এটা আল্লাহ পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন, পুরো মানব জাতির জন্য, শুধু মুসলিমদের জন্য না। এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও, কি করো, কে শুনবে এই কথা, এখন কে মানবে এই কথা? আল্লাহ পাক বলেছেন যদি জেনা করে, সমকামিতা তো বহুদূরের কথা, এমনি জেনা করলে জনসমক্ষে 100 বেত্রাঘাত করবা। সূরা নূর, কোন সূরা? সূরা নূর আয়াত নম্বর 2-3, বাসায় গিয়ে চেক করে দেখ। আর চোরের হাত কাটা সূরা মাইদা, কোন সূরা? সূরা মাইদা। আমি নিজে নিজে করে কথা বলতেছি না, এই এই কিতাবেই আছে। আল্লাহ পাক বলেছেন যদি ডাকাতি করে, ডাকাতি ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবা, ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবে, এটা কে কাটবে, কারা কাটবে? সাধারণ মানুষ? আপনি পারবেন? যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব, এটা আমাদের উপর একটা দায়িত্ব না। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে জানানো, প্রচার করা, কারণ আমার কাছে ইলেমটা আছে। এরপরে যদি সে না করে তার ফল সেবক করবে, তার হিসাব সে দিবে, আমাদের কাছে এই পর্যন্ত শেষ, কুল্লু খালাস। আর এরপরে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যান উপরে, তখন আপনি সেটা করবেন ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে? এখানে আছে, এর ব্যাখ্যা তো হাদিসও আছে, মাদকদ্রব্য সেবন করে, কি সেবন করে? 40টা বেত্রাঘাত, কয়টা? কে মানে কোরআনের কথা? এখানে আছে যে ব্যক্তি সুদ খায়, কি খায়? আরো আসতে বলেন, যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করে, নবীর সাথে যুদ্ধ করে। হাসতে হাসতে বলতেছি না আমি কথাটা, কোরআনেই আছে। কে মানে কথা, কে মানে? নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে। এগুলো এখন কে কাকে বাস করবেন? এগুলো কে শুনবে এই কথা? সুদি এনজিওর ফয়লাপ দেশ ভরে, তারপরে এমন কোনো গ্রাম নাই, এমন কোনো শহর নাই, এমন কোনো ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই। নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম, বলে নাউজুবিল্লাহ। আমাকে বুঝান তো, নবীর অভিশাপ নিয়ে কেউ জান্নাতে যাবে? হ্যাঁ, নবী কাউকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে অভিশাপ দেয় ও জান্নাতে যেতে পারবে? এত সহজ। নবীজি বলছেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম, যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি, যে সুদ খায়ও না দেয়ও না কিন্তু সাক্ষী থাকে, কি থাকে, আমি তাকে অভিশাপ দিচ্ছি, আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে আমি তাকেও। এন বলেন তো এর মধ্যে পড়লো কি না, পুরো সিস্টেমটা পড়ে নাই? পড়েছে। আরও আছে যে মেয়েরা, মেয়েরা কি শুনতে পারতেছে? যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে, যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে, ওই ট্রান্সজেন্ডার তো বহু দূরের কথা, ট্রান্সজেন্ডার মানে তো লিঙ্গ পরিবর্তন করতেছে, তাই না? ওর মনটা নাকি মেয়ে মেয়ে করে, মনটা নাকি ছেলে ছেলে করে, তো যাদের মনটা মেয়ে মেয়ে করে ওরা না হয় পুরুষাঙ্গ কাটে ফেলাই দিল, আর যাদের মনটা ছেলে ছেলে করে ওরা কি করবে? তারা চিন্তা করেন,
চিন্তা করেন জাহেলিয়াতের কোন জায়গাটাতে আসছে চিন্তা করছেন? আমি এমনি এমনি বলি না, এটা আবু জাহেলের যুগ। কার যুগ? শোনেন, আবু জাহেলের যুগে এরকম জেনা বেশি ছিল, পর্নোগ্রাফি তখন ছিল না, ব্যবচার বেশি ছিল, জুয়া বেশি ছিল, মাদক বেশি ছিল, গোত্রীয় হানাহানি মারামারি ছিল, শিরক ছিল, সুদ ছিল। এই যুগের নাম হলো আইয়ামে জাহেলিয়া। ওই যুগটা হচ্ছে আবু জাহেলের যুগ। এখন এগুলোর কোনটা নাই? এখন আমাদের সমাজের কথা বাদ দেন, পুরো বিশ্বের দিকে তাকান, পুরো বিশ্বের দিক বড় করে চিন্তা করেন, বিশ্বের মধ্যে এগুলোতে ভর্তি না এখন? এটা হচ্ছে এগিয়ে যাওয়া বিশ্ব বলে আগাচ্ছে এরা কিয়ামতের দিকে। কোন দিকে? ধ্বংসের দিকে, কিয়ামতের দিকে। যদি না ফিরে আসে, যদি না ফিরে আসে, আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির, তুমি উপদেশ দাও, ইন্নাফাআতিয যিকরা, যদি উপদেশ কাজে আসে, সায়াযাক্কারু মাইয়াখশা, যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহকে যারা ভয় করি আমরা ফিরে আসবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলছে ফাযাক্কির, উপদেশ দাও। ফাযাক্কির কি? তুমি উপদেশ দাও। ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মাইয়াখশা। অন্য সুরে আছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। আমরা কারো প্রতি কি নই? দারোগা নই। আমাদের কাজ কি? বান্নিগু আন্নি ওয়া লাও, প্রচার করো, একটা আয়াত যদি যান ব্যাস, এরপর যদি না মানেন আপনার প্রস্তুতি আপনি গ্রহণ করেন। এখন বলতে চাচ্ছিলাম, দেখেন ট্রান্সজেন্ডার বহুদূরের কথা। নবীজি বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মেয়ে যদি ছেলের পোশাকও পরে, মানে ছেলের মতো শার্ট, ছেলের মতো প্যান্ট, জিন্স, গেঞ্জি, টি শার্ট, নাউজুবিল্লাহ, তাহলে নবীজি বলছেন ওই মেয়ের উপরে আমার অভিশাপ। এগুলো নিয়ে বললে তো অনেক কথা। মাদকদ্রব্য প্রস্তুতকারী বা মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর মানুষকে একই পাপে কাদানমুক্ত করা হয়েছে। যে খায়, যে খাওয়ায়, যে পরিবেশন করে, যে পানায়, এভাবে একটা তালিকা আছে। কে বুঝাবে এখনকার আমাদের সমাজ এগুলো মূল সমস্যা না? এই সমস্যাগুলো হতে পারে কারণ আমরা মানুষ, কবিরা গুনাহ হতে পারে, এর উপর অটল থাকলে পরে আল্লাহর গজব নেমে আসবে। কী নেমে আসবে? গজব নেমে আসবে। আল্লাহ পাকের গজব যে কয়েকটা বড় বড় পাপের কারণে আসে সেগুলো হচ্ছে, আমার সাথে বলেন, শির, দুই নম্বর হচ্ছে অহংকার, তিন নম্বর হচ্ছে কুফরি, চার নম্বর জিনা, পাঁচ নম্বর বেহায়াপনা, আর ছয় নম্বর সমকামিতা, আরেকটা হচ্ছে গান বাজনা, বাদ্যযন্ত্র, গান বাজনা, বাদ্যযন্ত্র। এগুলো যখন সমাজে প্রকট আকার ধারণ করে তখন আল্লাহর গজব নেমে আসে। আমাকে বলেন এমন এগুলো আমাদের মধ্যে আসে না? নাই, কম কম। এখন কথা হচ্ছে এগুলো থেকে মানুষকে ফেরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা বিষয় খেয়াল করেন না, যে যখন সূর্য ডুবে যায় তখন পাখিগুলো কি করে? বাসায় ফিরে যায় না? মানে দিন শেষ, সূর্য ডুবে গেছে, এখন বাসায় ফিরতে হবে, তাই না? এভাবে আল্লাহ পাক রমাদান দিয়েছেন আমাদেরকে, কেন জানেন? যাতে এই যে সারা বছর আমরা এদিক ওদিকে ছোটাছুটি করে দূরে সরে গেছি না, এখন কাছে আসো, ঘরে আসো, আল্লাহর কাছে আসো। রমজান মাসে কোথায় আসো? আল্লাহর কাছে আসো। এখন আল্লাহর কাছে আসতে বললে আপনার প্রিপারেশন লাগবে না? আমি আপনাদেরকে আজকে 15টা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ, বেশি বড় বড় করে না, জাস্ট সংক্ষিপ্ত করে 15টা পয়েন্ট। এই পয়েন্টগুলো আমাদেরকে রমজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে হবে, পাক্কা নিয়াত করতে হবে। আল্লাহ পাক যেন আমাকেও তৌফিক দেন, আপনাদের সবাইকে তৌফিক দান করেন। তো আমি যেটা বলছিলাম ভাই, আমাদের আগে এলেম শিখতে হবে, আমল বাড়াইতে হবে, ওলামায়ে কেরামের সহবত লাগবে, আর রিজিক হালাল করতে হবে। কি করতে হবে? কোন অবস্থায় সুদ, ঘুষ, হারাম, দুর্নীতির সামনেও যাবেন? যদি যান আপনি পরকালে পস্তাবেন, আর কিচ্ছু বলার নাই। যদি যান তাহলে আপনি দুনিয়াতেও পস্তাবেন, পরকালে পস্তাবেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করে না। আমি বের হয়ে আসেন, নিয়াত করেন, রিজিকের মালিক আল্লাহ। আর রাজ্জাক কে? কে আর রাজ্জাক? এই সাগরের নিচে যে মাছগুলো থাকে লক্ষ লক্ষ কোটি কোটি, কোনোদিন সুদ খায়, ঘুষ খায়, জুলজুলুম করে, ওদেরকে কে খাওয়ায়? এই জমিনে যত প্রাণী আছে চাকরি বাকরি করে কখনো? ব্যবসা করে? কিছুই তো করে না, কে খাওয়ায়? তা আমাকে সুদই খাওয়া লাগলো, আমাকে রিজিকের জন্য সুদই খাওয়া লাগলো। হ্যাঁ, আমাকে খুশি খাওয়া, আমাকেই খাওয়া লাগলো, আমাকেই দুর্নীতি করতে হইলো। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। আমি রিজিক আল্লাহ পাক দিবেন, যদি আপনি হারামে চান তখন হারামেই পাবেন, হালালে চাইলে আল্লাহ পাক হালাল রাস্তা বের করে দেবেন ইনশাআল্লাহ। তো এগুলো আমাদের কাজ ভাই, একদিন দুই দিনের মাহফিল করে আমরা সব কায়েম করতে পারবো না। তারপরে আমাদের পরিবারের আদর্শ ঠিক করতে হবে, পরিবারের মেয়েদেরকে পর্দায় রাখতে হবে,
সবাইকে সৎ কাজে আদেশ করতে হবে, অন্যায় কি করতে হবে নিষেধ করতে হবে, দাওয়াতের কাজ করতে হবে, আনন্দের সহবতে থাকতে হবে, উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে, তারপরে ইনশাআল্লাহ দিনের জন্য কিছু করা যাবে। ও ঠিক আছে কথা, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন আসেন ভাই ওই 15টা পয়েন্ট আমি আপনাদেরকে বলি, এই 15টা মাথায় ঢুকান, এটা বলে যাবেন না আজকে, সব বলে গেলাম ঠিক আছে। রমাজানের প্রস্তুতি নাম্বার এক, আমার সেটা বলে, রমাজানের প্রস্তুতি নাম্বার এক হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলব। এক, দুনিয়াবি কাজগুলো কি করব, মানে দুনিয়াবি যত কাজ যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসব, যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনে বাইরে বের হতে না হয়, মানে বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে হয়। মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন, কারণ লাইলাতুল কদর নষ্ট করে ঈদের বাজার, রমাজানের অনেক রুহানিয়াত নষ্ট করে দেয় দুনিয়াবি বাজার ঘাট, তাই না? সবার সামর্থ্য হয় না, সবার সামর্থ্য হয় না, কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে, বড় বড় খাবার, মৌলিক খাবার, এগুলো আপনি দুই মাসের জন্য বাসায় রাখতে পারেন যদি সামর্থ্য থাকে। সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয়। মোট কথা এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছে না, দুনিয়াবি যত ব্যস্ততা এগুলোকে কমায় রমাজানের জন্য প্রিপারেশন নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে রমাদানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন। এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন, যে রমাদান আসতেছে আমি শাওয়াল মাসেই আমি আমার কাজগুলো গোছাই নেবো, যাতে রমজানে আমি ফারেক থাকি ইবাদতের জন্যে। বুদ্ধিমানের কাজ না এটা, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি দুই নম্বর হচ্ছে ভাই, রমাজানের আমরা সবাই 30টা সওম রাখবো বলে নিয়াত করি, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। কিন্তু এখানে একটা কথা, দুই নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে। কি বললাম বলেন, রোজা রাখার মতো রাখতে হবে। এটা কেন বললাম, কেন বললেন ভাই, উত্তর দিচ্ছিস, উপোস থাকা না খেয়ে থাকা আর সওম রাখা এক জিনিস নয়, পানি ছেড়ে দেওয়া খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সওম এক জিনিস নয়। অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে, উপাস থাকে, থাকে না? হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না, মানে আল্লাহর মাআসিয়াত ছাড়তে পারলো না, এই যে কাবায়ের ফাওয়াহিশ সেগুলো ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, বেহায়া পড়া ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না। আর রোজার বিষয় বুঝলাম, রোজা কাকে বলে ভাই, মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব, কি করব, আল্লাহর সমস্ত নিষেধ, রোজা ছেড়ে, রোজা থেকে গেছি, পানি খাচ্ছি না, খাবার খাচ্ছি না, কার ভয়ে, গোসল করার সময় এক ঢোক পানি খেলে কে দেখবে, এই চেতনা তখন কাজ করে, তখন কাজ করে না, চুপ করে এক লোক ভাত খেলে কে দেখবে, কেউ দেখবে, আল্লাহ ছাড়া কেউ দেখবে, কেউ দেখবে না, তারপর আপনি খান না কেন, আপনি খান না কেন, কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছে, এটাই হলো ইহসান। এটার নাম কি ইহসান, এটাই বলা হচ্ছে হাদিসে জিবরিলের মধ্যে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, ওয়াইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রেখো, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ পাক তোমাকে দেখছেন। এইটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা ইহসান বা তাকওয়া। আর তাকওয়া হাহুনা, তাকওয়া কোথায়, এখানে আপনি সওমের আয়াতটা পড়েন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, লাআল্লাকুম কি, তাতাকু, তোমাদের উপর সওমকে ফরজ করা হয়েছে ঠিক যেমন করে আগের উম্মতদের উপরেও করা হয়েছিল, উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাতাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া মানে আল্লাহ কনসিয়াসনেস, এই যে আমি খাচ্ছি না পান করতেছি না, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন, এই তো। তো সেই বান্দা কেমন করে রমজান চলে গেলে বেনামাজি থাকতে পারে, রমজান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না, সেই বান্দা কিভাবে সুখ খায় তখন কি আল্লাহ তাকে দেখে না, সেই বান্দা একই বান্দা কিভাবে সেনা করতে পারে, মেয়েকে নিয়ে কেমন করে বাইকে করতে পারে, কেমন করে গায়রা মারামের সাথে আমরা ইয়ে করতে পারি, প্রিমিক্সিং করতে পারি, কেমন করে সে সমকামিতার দিকে ধাবিত হতে পারে, কেমন করে সে জুয়া খেলতে পারে, কেমন করে সে মাদক খাইতে পারে, কেমন করে সে আল্লাহ ত্রোহী আইন বাস্তবায়ন করতে পারে, যদি সে এই এটা চেতনা, এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন, এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাতে বললাম রোজা রাখার উদ্দেশ্যটা কি, ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হলো উদ্দেশ্য। লাআন্নাকুম অংশটা বলেন, লাআন্নাকুম তাত্তাকুন, তাকওয়া কি কিনতে পাওয়া যায় বাজারে,
এই যে আল্লাহ পাক আমাকে দেখছেন আমি খাবো না, আল্লাহ আমাকে দেখছেন আমি পান করতে পারবো না, আমার রেস্ট্রিকশন আছে, পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে, রোদের মধ্যে দাও খাচ্ছি না, কেন কার ভয়ে? ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে, বুঝতে পারি নাই মনে হয়। ওই চেতনাটাই, একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে? রমাদানের ছয় মাস। আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি, রোজা রাখলে সত্তর গুণ নাকি হবে না, সত্তর গুণ হবে, সাতশো গুণ বাড়াই দেবে, মূল কথা ফজিলত তো ফজিলত পাবই, মূল কথা এইটা তাকেও অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কটা বলছি বলেন, মাইন্ড দুইটা মনে থাকবে, এক দুনিয়াবি কাজ কমায় ফেলা, দুই কে রোজা রাখার মতো রাখা, তিন নম্বর হচ্ছে, এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি, তিন নম্বর হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয়, ইফতার করতে হয়। তো আল্লাহর ওয়াস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন? মুসলমানের মুমিনের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন? সাত পেট খাই। কয় পেট? নবীজি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ, আবার বলি, এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ। কার পেট খালি আছে এখন খাওয়ার সময়? খাবার টেবিলে আমাদের ওস্তাজরা বলেন, যে মুসলিম উম্মা, আমাদের ওস্তাজরা বলেন, যে মুসলিম উম্মা খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না। বুঝাতে পারেন নি? বুঝাতে পারলাম না মনে হয়। যারা খাওয়ারের টেবিলেই হেরে গেছি, এখানেই তো আপনি সুন্নাভাবে খাইতে পারতেছেন না, প্রবৃত্তির কাছে হেরে গেলে গপ 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 করে খাচ্ছি সাত পেট ভর্তি করে, এখানে তো খাবারের সামনে হেরে গেলাম প্রবৃত্তির সামনে, সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে? জিতবে? আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে। আমার মন চাচ্ছে যে না করি, করবো না, এটার নাম জিহাদ, এটাও জিহাদ। মন চাচ্ছে সুদ খাই একটু, খাবো না, এটার নাম কি জিহাদ? মন চাচ্ছে নামাজ না পড়ি ঘুমায় থাকি, মন চাচ্ছে না, মন বলতেছে ঘুমাই ঘুমাই ঘুমাই, কিন্তু নামাজ পড়তে হবে, এই উঠলাম বজু করলাম গেলাম, এর নাম কি? এটাও এক প্রকার কি? বরং নফসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে, বলা হয় নাই? এটা মানুষকে শক্ত করবে। একটা মেয়ের সাথে প্রেম করতে মন চায়, করবো না, ওকে দেখবো না, যাবো না কাছে, এটা এটা শক্ত থাকার নাম কি? এটা মনে নফসের সাথে কি বুঝেন? তো আল্লাহ পাক আমাদেরকে নফ শক্ত করার তৌফিক দান করেন। তো ভাই খাওয়ার ইফতারেও এভাবে সাত পেট খাবেন না, সারিতেও খাবো না, ওয়াদা করি তো ইনশাল্লাহ। শোনেন, পরিমিত খাবেন, পুষ্টিকর খাবার খাবেন, পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন, তাহলে যথেষ্ট হবে চাল। আর এখনকার যে খাওয়ার, এদের বেশিরভাগই ভেজাল, যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হবো। এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি, বুঝতে পারতেছেন না আপনারা? এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না, আমাদের দাদারা তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন, আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না। একটা ইয়াং ছেলেকে আপনি এখন 50 বছরে একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগাই দেন, পারবে না, ওই চাচাই জিতবে। তো এটার কারণ হচ্ছে ভেজাল খাওয়া, ভেজাল পরিবেশ, ভেজাল সব কিছু। আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ। আর আল্লাহর কসম, এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের, এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনের। এদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে এসে একদম এক বছরের জন্য ঢুকাইতে ভিতরে, আইনের সঠিক প্রয়োগ হলে এমনি সিনা হয়ে যাবে। বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না, মাঝে মাঝে কঠিন শাসন লাগে। বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন, মনে করেন রাস্তায় ড্রাইভিংয়ের সীমা দেওয়া আছে 100 কিলো, ওরা যদি 110-120 চালায় কেউ কিচ্ছু বলবে না, কোনো ট্রাফিক পুলিশও নাই, মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই 1500 রিয়াল 2000 রিয়াল জরিমানা করা হয়েছে, দিবানা ড্রাইভিং লাইসেন্স বাতিল, ওটা বাতিল তো হবেই, 6 মাসের জন্য জেল খাটবা, বাপ বাপ করে টাকা দিয়ে আসবে, টাকা না দিলেও আর ভয়ে চালাবে না, বাবারে বাবা একবার 1500 রিয়াল খাইছি আবার খাওয়া দাবে। আইন শুধু থাকলে হয় না, আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে হবে। এই জিনিসটা যদি থাকে দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাটা মন থেকে বোঝার তৌফিক দান করে। আমরা কি কারো শত্রু? আমরা সবার শুভাকাঙ্ক্ষী। যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায়, দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে, মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে, আর 3 দিনের বাসি তেল দিয়ে রান্না করছে, বললো একবার টাটকা রান্না খেয়ে ফেলে,
এই যে কোলেস্টেরল বেড়ে গেল, ক্যান্সার হচ্ছে, গরু ইঞ্জেকশন দিয়ে ফুলায় ফাবায় মোটা তাজা করে ফেলেন, করে নাই কি অবস্থা? মানুষের বুদ্ধি চালের মধ্যে এটা মিশাচ্ছে, ডালের মধ্যে ওইটা মিশাচ্ছে, পানির মধ্যে কি মিশাই দিচ্ছে, ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার, হ্যাঁ ডাব খাবেন, ডাবের পানি আগে ইঞ্জেকশন দিয়ে বের করে ফেলাইছে, আগে খাই ফেলছে, অল্প একটু বাকি আছে, ওটার দাম ঢাকাচ্ছে 150 টাকা। নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণা প্রতারণা চলতেছে, এই কারণে আমাদের উপর থেকে আল্লাহর রহমত দিন দিন উঠে যাচ্ছে। আমাদেরকে সতর্ক হওয়া উচিত, আমাদেরকে সৎ হওয়া উচিত। সৎ হইতে পয়সা লাগে না, সৎ হইতে পয়সা লাগে, সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায়, কিচ্ছু করা লাগবে না। ইনশাল আপনি মাদক খায়েন না, কেউ জোর করে মাদক খাওয়াবে? আপনি নিজের সুদ খায়েন না, কেউ জোর করে সুদ খাওয়াবে? এখানে কেউ মাদকের দোকান দিল, আমরা খাই না, ও দোকান নিয়ে চলতে পারবে না, তামটপলা বাদে চলে যাবে, কি করবে? যাইতে বাধ্য সে, আমরা খাইলে সে ব্যবসা করবে। আল্লাহর ওয়াস্তে আমরা কোনো রকম প্রতারণার কাছেও যাবো না, হারামের কাছেও যাবো না, এবং অন্যকে আমরা প্রতারিত করবো না। ইনশাল বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয়, রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে, এখনই অসাধু ব্যবসায়ী যারা ওরা রেস্টোর করে ফেলাইছে, ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে যাবে না, তখন আবার দেখবেন যে সরকার বিভাগে পড়ে গেছে, দাম আর কন্ট্রোল করতে পারতেছে না, তখন ভর্তুকি দেওয়া লাগতেছে, আবার ওদেরকে আইনে আওতা আনা লাগতেছে। মানে আমরা নিজেরাই ঠিক নাই, কারা ঠিক নাই? আমরা নিজেরাই ঠিক নাই, এই কারণেই তো আমরা মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকের রহমত বরকতটা উঠে যাচ্ছে দিন দিন। আপনি দেখে নিন যে পণ্যের দাম এখন 200 টাকা, রমজান মাস আসলে দেখবেন 250 টাকা 300 টাকা বাড়াই দিচ্ছে। এটা ব্যবসায়ীরা করবে, অনেকেই অনেক অসাধু ব্যবসায়ী করবে, এটা অনেকেই করবে, এখনও চলতেছে। আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না। আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো, সততা থাকতো, ইনসাফ থাকতো, আমারও থাকতো, আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না, এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম। অনেক কথা ভাই, এগুলো অর্থনীতির বিষয়ে আরেকদিন কথা হবে। চল রমজানে আসছি, যেহেতু এতটুকু নসিহত করি, 3 নম্বর যে ভাই আমরা এমনভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া, ঠিক আছে ভাই? পুষ্টিকর খাবার খাবো কিন্তু পরিমাণে কম, কম বলতে কি একবারে কম না, আপনার প্রয়োজন অনুযায়ী 3 ভাগ করে, 1 ভাগ খাওয়ার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, সুন্না অনুযায়ী। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 4 নম্বর, 4 নম্বর হচ্ছে রমাদান মাস মানেই কোরআন। রমাদান মাস মানে কি? এই রমজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো। সব কারা কারা পারি হাত তুলি, আলহামদুলিল্লাহ হাত নামা, সবাই পারেন কোরআন তেলাওয়াত? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই তো চাই। বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে, এটাই তো আমরা চাই। এমন যদি হয় যে 100% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, 16 কোটি মুসলিম, দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভিতরে কাজগুলো করেন, আল্লাহ তৌফিক দান করেন। তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে? যারা পারি না একটা লিমিট ফিক্স করি, কমপক্ষে দিনে 1 পারা, দিনে কমপক্ষে কমপক্ষে 1 পারা, তাহলে 30 দিনে 1 খতম হবে। ওকে, আরও বেশি পারি 2 পারা, তাহলে 2 খতম হবে, আরও বেশি পারি 3 পারা। এমন আমাদের ইমামদের যুগে, আমাদের 4 ইমামদের যুগে, সালফে সালেহীনদের যুগে প্রতিদিনই 1টা করে খতম দিতেন তারা, সুবহানাল্লাহ। তাদের সময় আল্লাহ বরকতও দিয়েছিলেন, সুবহানাল্লাহ। রাত সারা রাত জেগে তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, দিনের বেলা তেলাওয়াত করতেছেন। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, এই মাসে যে হতভাগা কোরআন পড়তে পারলো না তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নাই। রমজান মাসে কোরআন আগে পড়বো, কোরআন শিখবো, না পারলে কি করবো? না পারলে 1 মাসে শিখবো, অন্যকে শেখাবো, কোরআনের দার্স দিব, কোরআনের মাহফিল হবে, কোরআনের তাবলীগ হবে, কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে, এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কি? রমাদান। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙাচোরা, তারা আমরা এটার অর্থ পড়বো ইনশাআল্লাহ। যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই, যারা ইফতা দিয়েছি, দাওরা দিয়েছি, বা আমরা তালেব ইলম ওলামা একরাম যারা আছে, আমরা এই কোরআনের তাফসিরগুলো পড়বো ইনশাআল্লাহ। মানে কোরআনময় রমাদান, কোরআনময় কি? এবং চেষ্টা করবেন, আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিতেন, তৌফিক দিতেন, আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে ইনশাল। ভালো উদ্যোগ না? বাংলাদেশে কত মসজিদ আছে? 1000 না লাখ, লাখ না কোটি, হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে।
প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে, এক মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম 5 কোটি মানুষকে কোরআন শেখানো যেত, তাও হাতে কলমে, তাও কি হাতে কলমে, বই দেওয়া হতো ফ্রি, আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব ভাতা দিব সরকার থেকে, দেওয়া যায় না, দেওয়া যায় না? আচ্ছা যদি গভর্নমেন্ট নাও দেয় আপনারা জাকাত থেকে দিতে পারেন, সদকা থেকে দিতে পারেন, পারেন না? নিজেদের পকেট থেকে দিতে পারেন, নিজের ব্যবসা থেকে দিতে পারেন, এলাকা ভিত্তিক দিতে পারেন, কত উৎস আছে, আছে না? যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে, তারা উদ্যোগ নেয়, জানি না উদ্যোগ নেবে কিনা, আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া পৌঁছে দেয়া। তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদ নাও হয়, প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদও হয়, তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে ইনশাআল্লাহ। কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না, কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না, কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না। এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে, আশঙ্কাজনক হারে এখন জেনা ব্যবচার পরকে এগুলো বেড়ে গেছে, মাদক দ্রব্যে কি ছয়লা, এই যে গুন্ডামি মাস্তানি চিন্তাই কারা করতেছে, যারা ইয়াং ছেলে পেলে এরা করতেছে, এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো গতি নাই। আইয়ামে জাহিলিয়াতের সেই মানুষগুলো কোরআনের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে, কথা বুঝতে পারেন নাই? আইয়ামে জাহিলিয়াতের সেই মানুষগুলা যারা একসময় নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, চিন্তা করা যায়? আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত, পারবেন বলেন? এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছে। এই কিতাব আল্লাহপাক নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না, মাঝে মাঝে বেদ করবো, ধুতা মুছবো, চুমু খাবো, রেখে দিব, এই জন্য না, বাবা মারা গেছে খুললাম পড়লাম সব বক্সায় দিলাম, এই জন্য না। শুধু এই কিতাব আল্লাহপাক নাজিল করেছেন যারা আমরা হৃদয়ে ধারণ করি, কোথায় ধারণ করি? তো হৃদয়ে ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করবো, বেশি বেশি পড়বো, সবাইকে পড়াবো, শেখাবো। আল্লাহপাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ফোটানোর তৌফিক দান করেন, আমিন। তো প্রিয় ভাইরা, 4 নম্বর কাজ, কোরআন শিখবো, পড়বো, শেখাবো, দর্স দিব, কোরআনের একদম বিপ্লব রমজান মাসে ইনশাল্লাহ কোরআনময় রমাদান হবে। চ রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই, প্রয়োজনে কোরআন পড়েন, হাদিস পড়েন আর কোরআন পড়েন, কোরআন এবং হাদিস, অন্য কোনো বই বিষয়ভিত্তিক বই পড়ার দরকার নাই, আর অ্যাটলিস্ট এক মাস আপনি না পড়েন। এরপরে আসি 5 নম্বর, একটু বড় হয়ে যাচ্ছে যদিও আমি সংক্ষিপ্ত করে বোঝাচ্ছি, শোনেন। 5 নম্বর হচ্ছে রমাদান মাসে একটু ধৈর্য ধরেন, রমাদান মাসে আমরা ফরজ ইবাদতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেব চ, যেমন সবার আগে কি সলাত, এই একটাই বল, সলাত, সলাত নাই ইসলাম নাই, সলাত নাই সে ব্যক্তি মুসলিম না, সোজা কথা শোনেন, সলাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না। নবীজি বলছেন মানচারকে সলাতের মতো আহমেদান ফাপাত কাফারা, কেউ যদি ইচ্ছা করে সলাতকে অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয়, কাফারা, কুফুরি করে। সলাত না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করবা না, কোনো কোনো ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না, কোনো কোনো ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখবা, কোনো কোনো ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ড শাস্তি দিবা। আমি এমনি এমনি বলতেছি না, ইমামদের কলগুলো পড়ে দেখেন, নামাজ না পড়াটা যেমন তেমন পাপ না, তো ইচ্ছা হইলে পড়লাম, ইচ্ছা হইলে পড়লাম না, এমন না। যারা নামাজি তারাও যদি নামাজে সচেতন না হয় তাদের জন্যও শাস্তি আছে, নাউজুবিল্লাহ। ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনা আল মাউন, এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্যও দুর্ভোগ, গাফেল, উদাসীন, আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটোখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায় সুরা মাউন পড়েন, তাহলে মুসল্লিদের জন্যে গাফেলতির যদি শাস্তি হয় তাহলে যারা পড়ে না ওদের কী হবে বলেন? ওই যে ওই সুরাটা কী জানি নাম, মুজাম্মিন না মুদাসির, হাফেজে কোরআন কে আছে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে যখন ঢোকানো হবে এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, কি পাপ করছিলা, তারা বলবে, তখন তারা বলবে কালু, তারা বলবে, জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন,
কি বলবে তারা? লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। তাহলে বেনামাজির পরিণতি কি? জাহান্নাম। ওয়ালাম নাকুনু তুইমুন মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করেন, রমাদান মাসে শক্ত করে নামাজ পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। পাঁচ ওয়াক্ত নামাজ চেষ্টা করব জামাতে পড়ার জন্য, যদি জামাত ছুটেও যায় তাও এক পরে জামাত পরে নেবেন, সেটাও না পড়েন অ্যাট লিস্ট বাসায় পড়বেন। রাজি আছেন? এই যুবকরা কি হলো, বসো বসো, অল্প সময় বসেন। আরে আপনাদের চেয়ে আমার তারা বেশি, আমি চার ঘন্টা সফর করে আসছি, আবার চার ঘন্টা সফর করতে হবে আমাকে, আপনারা তো এখান থেকে বাসায় চলে যাবেন চারদার বাসে, এত ব্যস্ত কেন, বসেন। এখন কথা হচ্ছে যে নামাজের সাথে আরও অনেক ফরজ আছে না, যেমন পড়তা কি ফরজ না ফরজ না, জাকাত ফরজ না ফরজ না, তারপরে আল্লাহর আল্লাহ পাকের আনুগত্য করা এটা ফরজ না ফরজ না, রসুলের আনুগত্য তাওহীদ ফরজ না সুন্নত, এই জিনিসগুলো ফরজগুলোকে শক্ত করে ধরবো ইনশাআল্লাহ। রাজি আছেন? তাহলে চার নম্বর হচ্ছে রমজান, এটা কি পাঁচ নম্বর না, পাঁচ নম্বর রমজান মাসে ফরজ ইবাদতগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। রাজি? ছয় নম্বর, ছয় নম্বর হচ্ছে এটা কত, ছয় বলছি পাঁচ, ছয় নম্বর হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি, ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি। মানে দেখেন ফরজ নামাজের আগে পিছে অনেক নামাজ আছে না সুন্নত, দৈনিক বারো টাকাত সুন্নত যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। কোন বারো টাকাত? ফজরের আগে দুই, ফজরের আগে, জোহরের আগে চার, তারপরে দুই, তারপরে মাগরিবের পরে, এসব পরে মোট কত হইল বারো। এই বারো টাকার নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। তো রমজান ছাড়া এগুলো ধরার উত্তম কোনো সময় আছে? অনেক সময় মিস হয়ে যায়, রমজানে যারা ধরি আমরা আল্লাহ পাক তৌফিক দান করে। এর পাশাপাশি দেখেন দৈনন্দিন অনেক সুন্নতের আমল আছে না, বিভিন্ন কাজের দোয়া, মাসনুন দোয়া, জিকির আজগার এগুলো আছে না, এই প্রত্যেকটা কাজকে শক্ত করে আক্রান্ত করবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করে। আমিন। যে কাজটা করবেন তার আগে জেনে নেবেন ওই কাজটা কীভাবে করলে সুন্নত হবে। সকালে উঠে এক দৌড় দিয়ে বাথরুমে যাবেন না, উঠে আগে বসবেন, চোখ ঘষবেন, মুখ থেকে ঘুমের ভাব দূর করবেন, তারপরে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে আপনি যাবেন আস্তে আস্তে বাথরুমে, বাম পা দিয়ে ঢুকলেন, ইস্তেনজা করলেন, ডান পা দিয়ে বের হবেন, ঢোকার সময় দোয়া আছে আল্লাহ আমিন আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েথ, বের হওয়ার সময় আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি ওফরনাকা, দোয়া আছে। এগুলো সুন্নাহ মোতাবেক কাজ করবেন, বুঝাতে পারতেছি? কাপড় পরবেন, যে কোনো কাপড় পরবেন না, যে কাপড় যে সুন্নত নবী পড়তেন সেই সুন্নত পরবেন। চেহারা নবীর মতো হতে হবে, ক্লিন শেপ চেহারা চলবে না, ক্লিন শেপ চেহারা চলবে না। অনেকে মনে করেন যে এটা তো ফরজ কিছু না, এত এত তাচ্ছিল্য করেন কেন, এটাকে সেভ করা মানে হলো নবীর সুন্নতকে জবাই করা। বুঝাতে পারি নাই, এক মুষ্টি রেখে কাটেন সেটা আলাদা ইস্যু, আলাদা মাসালা, কিন্তু পুরুষের চেহারায় দাঁড়িয়ে থাকতেই হবে, মাস্ট বি, পোশাক আশাক থাকতেই হবে নবীর মতো। আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্বিত না, ইসলামিক সংস্কৃতি কোনো দেশ জাতি বর্ণ নির্দিষ্ট করে আসে না সবার জন্যে। আমাদের নবী কি আরবদের নবী না পুরো বিশ্বের নবী? তাহলে আমাদের নবীর সুন্নত কি শুধু আরবরা পালন করবে না আমরা সবাই করব? এখন আমাদের সবার চেহারা নবীর সুন্ন অনুযায়ী হতে হবে, গোফ ছোট করতে হবে, দাড়ি লম্বা করতে হবে, পোশাক ঠিক করতে হবে, টাকনোর উপরে কাপড় পরতে হবে। এখন ছেলেরা পরে টাকনোর উপর কি, হ্যাঁ ছেলেরা পরে টাকনোর নিচে আর মেয়েরা পরে কি উপরে, এরপরে বসে ছেলের সাথে বাইকে দেখবেন হাঁটু পর্যন্ত দেখা যায়, সেটা এমন না এখন হুজুর আপনারাও দেখেন না, আমরা দেখি না আপনারা দেখান, আমরা কি করি না আমরা দেখি না, বরং আপনারা দেখান, দেখালে আমরা চোখটা সরাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, চোখে বললে আমরা কি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আসেন আমাদের পোশাক আশাক কথাবার্তা চলাফেরা আমল খাওয়া ঘুম ব্যবসা বাণিজ্য যা আছে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব কিছু নবীর সুন্নাহ মাফিক ঢেলে সাজাইতে হবে, রাজি কি না? রমজান মাসে এটা রিয়াদ করা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। কয়টা বলছি ভাই, ছয়টা, সাতটা,
ছয়টা সাত নাম্বার আসেন ভাই, সাত নাম্বার হচ্ছে, সাত নাম্বার হচ্ছে আমরা কোন অবস্থায়, কোন অবস্থায় হারাম কোন রিজিকে যাব না। রাজি রোজা রাখতেছেন, ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, তারাবি পড়বেন, অনেক কিছু করবেন, এবার এদিকে রিজিকে সুদ, এদিকে রিজিকে ঘুষ, রিজিকে এখানে দুর্নীতি, এখানে করাপশন, এখানে বাপে কম দেওয়া, একটা ইবাদত কম হবেন। হারাম রিজিক থাকলে বিশ্বাস করেন আমি এমনি কথা বলতেছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িব, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না, কবুল করেন না। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেন না, সেই মুসাফির যদি হারাম খায় সেই দোয়াও কবুল হচ্ছে না। একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন, নবীজি বলছেন মাথায় ধুলা, গায়ের কাপড় ঠিক নাই, মুসাফির এসেস নাই, আল্লাহর কাছে দোয়া করছে, হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমাকে এইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ইয়া রব্বি, ইয়া রব্বি, ইয়া রব্বি। নবীজি বলছেন এই ব্যক্তি যদিও মুসাফির কিন্তু কিভাবে তার দোয়া কবুল হতে পারে, তার পানীয়টা হারাম, তার খাবারটা হারাম, তার পোশাকটা হারাম। যেটা পারছি ভাই, এমনিতে মুসাফিরের দোয়া কবুল হয়, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই দেন না, কয় ব্যক্তি? এক 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 নম্বর হচ্ছে মুসাফির, দুই নম্বর হচ্ছে কি সন্তানের জন্য পিতামাতার দোয়া, আর তিন নম্বর কি মাজলুমের দোয়া। মাশাআল্লাহ, আপনি জানেন ভালোই, মাজলুম মানে কি? যার উপর জুলুম করা হয়েছে, যার উপর জুলুম করা হয়েছে। আমরা এখন কিন্তু সবাই মাজলুম, তাই না ভাই? পুরো মুসলিম উম্মাই এখন মাজলুম, তো ইনশাআল্লাহ এই অবস্থা থাকবে না। ইনশাআল্লাহ জালেম যেখানে জুলুম করবে পতন হবে, সমস্ত জালেমদের পতন বিশ্ব থেকে হবে ইনশাআল্লাহ। এটা সময়ের ব্যাপার, কিসের ব্যাপার? আল্লাহ পাক পরীক্ষা করছেন আমাদেরকে। ইসরায়েল সারা জীবন বোম মারতে থাকবে না ইনশাআল্লাহ, আলাদা ফিলিস্তিনের মা বোন এভাবে ধর্ষিত হবে না ইনশাআল্লাহ। একদিন ওই বাচ্চারা বড় হবে, ওরা যুদ্ধ করবে ইনশাআল্লাহ। এই ভাইরা যাদেরকে মারা হচ্ছে, এই এই লীলা খেলা চলবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে এই হাদিসের উপর বাস্তবায়ন হবে। কোন হাদিস? নবীজি বলেছেন লাচু কাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা অবশ্যই এই জালেম ইহুদিদের সাথে যুদ্ধ করবেই, ওয়ালা তাকতুলুন্নাহুম, তোমরা অবশ্যই এদেরকে হত্যা করবেই, এমন কি ওরা পাথরের পিছনে লুকালেও হাত্তা ইয়াকুলুল হাজার ওয়াশজার, পাথর গাছ কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্না ওয়ারাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ভয়ে লুকাইছে, আসো একে হত্যা করো। কে বলবে? পাথর গাছ কথা বলবে, এটা গাল গল্প রূপ কথা না। তো এখন যা দেখতেছেন এগুলো চিরস্থায়ী নয়। তো কথা প্রসঙ্গে চলে আসলো, তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেন না, মাজলুম, সন্তানের জন্য পিতামাতার দোয়া এবং মুসাফিরের দোয়া। কিন্তু যদি রিজিক হারাম হয় তাহলে হবে না। তাহলে আমাদের নসিহত নাম্বার কত? এটা সাত। আমরা কোনো অবস্থায় হারাম রিজিকে সম্পৃক্ত হব না, রোজা রেখে তো মোটেই না, এবং এটা চর্চা করবো যাতে করে আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি, ঠিক আছে ভাই? আট নাম্বার হচ্ছে আমরা রমজান মাসে সবার জাকাতগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। জাকাত যাদের ফরজ হয়েছে আল্লাহর ওয়াস্তে জাকাত দিয়ে দেন, জাকাত দিবেন না এটাও জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। ওই সম্পদগুলোকে এভাবে গলানো হবে, গলিয়ে মুখে গালে পার্শ্ব দেশে চামড়ায় লাগিয়ে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। সুরা তাওবায় আছে, এটা কোন সুরায়? তাওবায়। জাকাত দিতে হবে, কেউ যদি জাকাতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, কেউ যদি জাকাতকে অস্বীকার করে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে নামাজ ফরজ, নামাজ মানি, জাকাত মানি না, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে জাকাত। জাকাত যদি ঠিকঠাক মতো দিতেন বাংলাদেশে একটা দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যাইতো না। এটা গাল গল্প না, এটাই বাস্তবতা, কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করতে পারি নাই, পারছি না। আমার কথা শোনেন ভাই, বাংলাদেশে এমন অনেক মানুষ আছে হাজার হাজার, যাদের জাকাত যদি আপনি কালেক্ট করতে পারেন সমাজে একটা দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যাবে না। এমন একজন মানুষের জাকাত দিয়ে আপনি একটা গ্রামের মানুষকে খাওয়াইতে পারবেন। মিলসের মালিক জাকাত দেয় না, গার্মেন্টসের মালিক অনেক জাকাত দেয় না, ফ্যাক্টরি মালিক জাকাত দেয় না, অনেকে কানাডায় বাড়ি ঘর করতেছেন এখানে জাকাত দেন না, আছে না এরকম? জাকাত না দিলে ইসলামের খুঁটি থেকে নাম কাটা পড়ে গেল। ইসলামের ভিত্তি কটা? পাঁচটা না? তাওহীদের পরে কি সালাত না? সালাতের পরে কি জাকাত? তারপরে না রমাদান এবং হজ, তাই না বিষয়টা? আল্লাহ পাক আমাদেরকে ইসলামের এই পাঁচটা পিলারের অন্যতম পিলার জাকাতের উপর আমল করার তৌফিক দান করেন। কয়টা বললাম ভাই?
আটটা। নয় নম্বর হচ্ছে জাকাত যাদের ফরজ হয় না। আচ্ছা, জাকাত সম্পর্কে দুইটা কথা, জাকাত কিন্তু সোনারও জাকাত আসে, রূপারও জাকাত আসে, এই গবাদি পশুরও জাকাত আসে, আবার কৃষি জমিরও কিন্তু জাকাত আসে। কৃষি জমির ফসলের কি হয়, জাকাত আসে, ওটাকে ওসর বলা হয়। আমরা অনেকে এটা জানিও না, ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করবেন আপনার সম্পূর্ণ জাকাত আসছে কি না, এটা নিসাব পরিমাণ হলে বের করে ফেলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে জাকাতগুলো বের করার তৌফিক দান করে। আচ্ছা, আর জাকাত দিবেন এমন জায়গায় যেখানে দিলে দিনের খেদমত হচ্ছে। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আয়াত আছে না ওফির রিকাব, এটা সূরা তাওবায় আছে না, সূরা তাওবার 60 নম্বর আয়াত, কত নম্বর 60, সূরা তাওবার কত নম্বর, এই সূরার 60 নম্বর আয়াতে জাকাতের আটটা খাত বর্ণিত আছে। এই যে কোনো খাতে আপনি দিতে পারেন, তবে আমার পরামর্শ দিনের রাস্তায় ফি সাবিলিল্লাহ এগুলোতে জাকাত দিলে ভালো হবে, আত্মীয়দেরকে দিলে ভালো হবে, মিসকিনদেরকে দিলে ভালো হবে। চার আল্লাহ পাক তৌফিক দান করে দেন। তো এটা হলো আট। নয় নম্বর হচ্ছে, নয় না আট, আট শেষ হলো, নয় নম্বর, নয় নম্বর জাকাত ছাড়াও আমরা বেশি বেশি দান সৎকা করবো। চাপ রমজানে বেশি বেশি সৎকা করবেন, বেশি বেশি সৎকা, মানে সদাকার এমন ক্ষমতা আছে যে আপনার তাকদিরে মনে করেন একটা বিপদ লেখা আছে, মনে করেন তাকদিরে একটা বিপদ আছে, আপনি এখানে সৎকা করছেন, সৎকা করছেন, সৎকা করছেন, এই সদাকার ওসিলাতে আল্লাহ পাক আপনার এই বিপদটা দূর করে দিতে পারে। ইচ্ছা একটা রোগ হয়েছে, বিপদে পড়ে গেছেন, এখন যদি গোপনে গোপনে সৎকা করতে থাকেন এবং ওই ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই সৎকার ওসিলায় আমার এই বিপদটা তুমি কাটায় দাও, আল্লাহ কাটাই দেবে। চান সৎকার এমন ক্ষমতা আছে, তবে এটা ঘাতকর পিটায় না, যত পারেন গোপনে গোপনে। হ্যাঁ, প্রকাশ্যেও দেওয়া যায়, গোপনে দেওয়া উত্তম, গোপনে দেয় কি উত্তম, প্রকাশ্যেও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আমরা সদাকা দিব বেশি 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 চেষ্টা করবো আত্মীয়র হক দেওয়ার, আত্মীয়দেরকে দেওয়ার জন্যে, প্রতিবেশী, আমাদের সমাজের ইয়েতিম, আমাদের সমাজের বিধবা, আমাদের সমাজের মিসকিন, ভালো ভালো জায়গায় সৎকার করবেন। ঢাকা শহরে দেখা যায় অনেক সময় আমরা গাড়ি নিয়ে যাই, গাড়ির সামনে গ্লাসে নক করে টাকা যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে কিছু দেন, কে জানি হাদিসটা ভিক্ষুকদেরকে শিখাইছে, কোন হাদিস জানেন, যে আল্লাহর ওয়াস্তে কারো কাছে কিছু চাইলে ফিরাইতে হয় না, আল্লাহর ওয়াস্তে যদি কেউ আপনার কাছে কিছু চায়, আল্লাহর ওয়াস্তে ভাই আপনার কাছে আমি 10টা টাকা যাচ্ছি থাকলে দেন, তাহলে এটা ফিরাইতে হয় না। বেচারা আল্লাহর ওয়াস্তে চাইছে, আমি ফিরাবো কেন, আল্লাহর দোহাই দিছে। তো প্রত্যেকটা ভিক্ষুক দেখবেন চায় আল্লাহর ওয়াস্তে দেন, সেটা নিয়ে গাঁজা খাক আর কি করে করবো, আল্লাহর ওয়াস্তেই চাচ্ছে। তো অনেক সময় দেখা যায় অনেক ভিক্ষুকের ফ্ল্যাট আছে ঢাকায়, কি আছে, আর আমরা ভালো থাকি, যারা দেই তারা ভালো থাকি, হয় ভিক্ষুকের ফ্ল্যাট আছে, সুবহানাল্লাহ। তো প্রতারণা যুক্ত বোঝার বুদ্ধি নাই, কোথায় দিলে ভালো হবে, এই জন্যে বাছাই করে করে সৎকা করবেন, দিনই খাতগুলোতে বেশি সৎকা করবেন, আল্লাহ পাক তৌফিক দান। আর সবচেয়ে ভালো হয়, আমার পরামর্শ সবচেয়ে ভালো হচ্ছে আত্মীয়দেরকে দিবেন। এখানে আপনি দুইটা নাকি পাবেন, কয়টা, এক আত্মীয়র হক রক্ষা করলেন হক আদায় করে তার নাকি সৎকা তো করলেন, এটার নাকি আছে, আবার আত্মীয়র সম্পর্ক বজায় রাখলেন, সুসম্পর্ক বজায় রাখলেন, এটা আরেকটা নাকি। আত্মীয়দের সম্পর্ক রক্ষা করা বিশাল এবাদত, মানে এটা 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 ছিল তো রাহেম, এটা আল্লাহ পাকের আরশের সাথে ঝুলে থাকে, যে আত্মীয়দের সম্পর্ক রক্ষা করে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন, আত্মীয়দের সম্পর্ক যদি নষ্ট করে দেয় আল্লাহ পাক এই কেটে ফেলবেন। এটা আত্মীয়দের সম্পর্ক নষ্ট করতে হয় না, আত্মীয়দের সম্পর্ক নষ্টকারী জান্নাতে যায় না, এটা না আদেশটা ওস্তাস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রিহমি, মানে আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক যারা কাতে মানে কেঁদে ফেলে তারা জান্নাতে যাবে না। তো প্রিয় ভাইয়েরা, আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবো ইনশাল্লাহ। আর আত্মীয়দের মধ্যে সবাই একরকম হয় না, এক এক মানুষ এক এক বুঝে, কেউ হয়তো আল্ট্রা মডার্ন, কেউ এক্সট্রা অর্ডিনারি মডার্ন, ঠিক আছে, কেউ দিনের ধার কাছেও নাই, কেউ নাস্তিক, এরকম আছে তো নাকি। তা আপনি সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখবেন, সালাম গালাম বিনিময়ে আসলে মেহমানদারি করা, সৌজন্যমূলক সম্পর্ক কী করবেন, বজায় রাখবেন, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। কটা বলছি, আটটা নয়, নয়টা। দশ নম্বর হচ্ছে ভাই, রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার করবেন, কি করবেন বলেন, রোজা রেখে বেশি বেশি ইস্তেগফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কি বললাম বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এইটুকু পারা যাবে না, দিনে কমপক্ষে 100 বার, কতবার, দিনে কমপক্ষে 70 বার বা 100 বার, দিনে কমপক্ষে
70 বার বা 100 বার, আরো বেশি পড়লে আরো ভালো। ওই যে হিসনুল মুসলিম একটা বই আছে না, বা কিতাবুল যিকির, কিতাবুল দোয়া, আল আসকার, এমন অনেক বই পাওয়া যায়। এই বইগুলো কিনবেন, ওখানে দেখবেন অনেক জিকির আজগার দেয়া আছে, দৈনন্দিন জিকির আজগার দেয়া আছে, তাসবিহ তাহলিল দেয়া আছে, সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো দেয়া আছে। এগুলো মুখস্থ করেন, কিছু হলেই হুজুর দোয়া করে দেন, হুজুর ফুদিয়ে দেন, হুজুর পানি পড়া দেন। আগে হুজুরের উপর ডিপেন্ডেন্সি কেন, নিজে আল্লাহর কাছে চাওয়া শিখেন, সেজদায় গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমার অসুস্থ, আমি অসুস্থ, আমাকে শেখা দাও। সেজদায় গিয়ে বলেন আল্লাহ আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, হাত উঠান আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহকে বলেন ইয়া শাফি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইশফিনি, আমাকে শেখা দান করেন। আগে আল্লাহর সাথে কথা বলা শেখেন, তাই না ভাই? তারপরে যদি তারপরে দোয়া নিবেন, পানি পড়াও নিতে পারেন, চাপফুক দিতে পারেন, সেটা আছে বৈধতা অবশ্যই, এটাও ঠিক আছে। কিন্তু আগে আপনি আল্লাহকে চিন্তা শেখেন, বেশি বেশি রোজা রেখে ইস্তেগফার করবেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। একটা বই না বলছি, হিসনুল মুসলিম, আল আসকার, কিতাবুদ দোয়া, এরকম অনেকগুলো বই আছে বাজারে, এগুলো কিনে বাসায় মুখস্থ করার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক রায় করেন বলে আমিন। কয়টা বললাম? 10টা। 11 নম্বর, আসলে আমার মার্কিংটা উল্টা পাল্টা তো যে বুঝতে পারতেছে না, ঠিক আছে। 11 নম্বর হচ্ছে, শোনেন, 11 নম্বর হচ্ছে, দেখেন কোরআন খুলবেন, দেখবেন প্রথমে রোজার প্রসঙ্গ যেখানে আসছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, সেখানে আগে আসছে সিয়ামের কথা, তারপরে আসছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, কোরআনের কথা, তারপরে আবার আসছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, দোয়া করার কথা। সুবহানাল্লাহ, কিসের কথা? প্রথমে আসছে রোজা রাখার কথা, তারপরে কোরআনের কথা, তারপরে আল্লাহর কাছে কি করার কথা? দোয়া করার কথা। যখন যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে, যে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, বলো ফাইন্নি করিব, আমি কাছেই আছি, উজিবু দাআওয়াত দাঈ ইযা দাআন, দোয়াকারী যখন দোয়া করে আমি তার দোয়া শ্রবণ করি। সুবহানাল্লাহ, ফালিয়াস্তাজিবুনি ওয়ালিউমিনু বি, আমি তার দোয়া শুনি, অতএব সেও যেন আমার কথা শুনে, সুবহানাল্লাহ, এবং আমার প্রতি ঈমান নিয়ে আসে। তাহলে রোজা রেখে বেশি বেশি কি করব বুঝে ফেলছেন? কি বলে? দোয়া করবেন। কোরআনের পরে কিসের কথা আসছে? রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না, দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা। কেমন করে ফেরত দিবে? আল্লাহর জন্য আমরা না খেয়ে আসেন, তাই না? আল্লাহ পাকের মায়া পাবে না, দয়া হবে না? আমার বান্দা না খেয়ে আসে, আমার বান্দা পানি ত্যাগ করছে, আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে, হালালগুলো ছেড়ে দিয়েছে আমার জন্যে, তা আমি আমি কেন তার দোয়া? অবশ্যই আল্লাহ পাক উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। দোয়া করার পদ্ধতি জানতে হবে, হারাম খাওয়া যাবে না, শরিক করা যাবে না, বেদাত করবো না ইনশাআল্লাহ। দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়বো, ঠিক আছে? দোয়া কবুলের সময়গুলো বেছে বেছে দোয়া করবো ইনশাআল্লাহ, দোয়া কবুল হবে। আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করার তৌফিক দান করে না। কটা হচ্ছে? 11 12 নম্বর হচ্ছে, রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়ব। কি বললাম বলেন? রমজান মাসে সালাত তারাবি জামাতে পড়ব। এখন আমি আরও 3টা কথা বাড়াই দিচ্ছি, কেউ হজম করতে পারলে করেন, যদি না করতে পারেন বদহজম হয়ে যায়, কিছু করার নাই। বদহজম যদি হয়ে যায় পরে আমাদের সাথে মাদ্রাসায় এসে বসেন, কিতাবপত্র খুলে দেখাবো, কথা হবে যান, ঠিক আছে? অনলাইন গরম করার দরকার নাই। রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়বো ইনশাআল্লাহ জামাতে। কোথায়? জামাতে ইনশাআল্লাহ। 1 2 নম্বর, তারাবির নামাজ পড়বো 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি, পড়েন আপনি বাসায়, কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো করে বাসায় পড়েন, কোনো সমস্যা নাই। যদি উমর রাদিয়াল্লাহু আনহু এর উপর আমল করে থাকেন, আমার আমল করতে কোনো সমস্যা নাই। যদি উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আজান চালু করে থাকে, তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই। ওই যে হাদিসটা বলেছিলাম প্রথমে, কে নাজাত প্রাপ্ত ফেরকা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা চালু করে আছি। আর একটা হাদিস কি, আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বাদি, তোমাদের উপর অবধারিত হচ্ছে, ওয়াজিব হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার সাহাবিদের সুন্নতকে কি আঁকড়ে ধরা। কার কার সুন্নত? আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবিদের সুন্নতকে আঁকড়ে ধরো, খোলাফায়ে রাশেদার সুন্নতকে আঁকড়ে ধরো, যারা মাহদিন, হেদায়েত প্রাপ্ত মিন বাদি, আমার পরে। সাহাবায়ে কেরাম যদি কিছু চালু করেন, আমল করতে কোনো দোষ নাই।
বরং এটাই হচ্ছে সুন্নতের আরো শ্রেষ্ঠ অনুসরণ। কারণ আমি তো ওমরের চেয়ে বড় পরহেজগার হইতে পারবো না, পারবেন? তাহলে আমি তো উসমানের চেয়ে দিন বেশি বুঝি না, তিনি যদি দুই আজান চালু করতে পারেন তাহলে আমি তাকে বেদাতি বলতে পারি না, নাউজুবিল্লাহ। যদি আমি তাকে এভাবে শব্দ প্রয়োগ করা হয়েছে বাংলাদেশে, উসমান রাদিয়াল্লাহু আনহু যদি দুই আজান চালু করে থাকে ওটা বেদাত হয়ে গেছে, নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। সাহাবিরা কিছু চালু করলে যদি বেদাত হয় তাহলে সুন্নত হবে কি? তাহলে সুন্নত কোনটা হবে? তাহলে এ ব্যক্তি এরকম কথা যদি কেউ বলে থাকে তাহলে তার উচিত হবে এখনই রুজু করে ফিরে আসা, হঠকারী অহংকারিতা অহংকার না করা, হঠকারিতা না করা, এখন ইস্তেগফার করে তওবা করে ফিরে আসা, আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। আর এর উপর অটকারিতা থাকে না, ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি দুই আজান চালু করে থাকে তিনি ভুল করেছেন, তিনি বেদাত করেছেন, নাউজুবিল্লাহ, বিশ্বাস করেন সাহাবিদেরকে এভাবে কটাক্ষ করলে, আন্ডারএস্টিমেট করলে, এভাবে কথাবার্তা বলে, শানের খেলাফ কথা বললে ইমানও চলে যেতে পারে। আমরা নবীকে মানবো সাহাবিদের মানদণ্ডে, সাহাবিদের বুঝের উপর আমাদের বুঝ না। আমি বুঝাতে পারতেছি, আমি নবীকে মানব, অবশ্যই মানব, কার মাধ্যমে, কাদের মধ্য দিয়ে? সাহাবাদের তরিকার মধ্য দিয়ে। সাহাবাদের তরিকা আমি কি খাবাস করে পাবো? তাবেই লাগবে, তাদের তাবেই লাগবে, এই সিলসিলা মেনটেন করে আমাকে মানতে হবে। কোরআন এবং হাদিস তো সবার বাসায় আছে, আপনাকে যদি আমি এখন বলি যে ক্রিপ্টো কারেন্সি হালাল না, হালাল না হারাম, আপনি কি বের করে দিতে পারবেন এখন আমাকে? পারলেও আপনার আরও 15-20 বছর পড়াশোনা করতে হবে, তারপরে যারা এগুলো নিয়ে গবেষণা করে তাদের কাছে আসতে হবে, জিজ্ঞাসা করতে হবে, বলতে হবে, তারা ফতোয়া দিলে মানতে হবে। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন, তোমরা আহলে যিকরদেরকে জিজ্ঞাসা করো, আহলুল ইলমদেরকে জিজ্ঞাসা করো যে বিষয়ে তোমরা জানো না। তাহলে আমাদের সমাজে এরকম অনেক ফেতনা চলতেছে, অনলাইনে এই ফেতনাগুলো অনেক বেশি, আর ইয়াং ছেলেপেলেরা এখন দিন শেখে অনলাইন থেকে, এরা দিন মাদ্রাসায় এসে শিখতেছে না। স্পেশালি যারা জেনারেল লাইন থেকে আসছেন তাদের সমস্যা আরও বেশি, এবং তারা অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। তাই আমি রিকোয়েস্ট করবো, কথা অন্যদিকে নিয়েন না, আমি আপনার দুশ্মন না, আমি আপনার বন্ধু, শুভাকাঙ্ক্ষী। আপনাদেরকে ওলামায়ে কেরামদের সহবত আয়েশা দিন শিখতে হবে, অ্যাপস থেকে দিন শিখবেন না। অ্যাপস থেকে একবার হাদিসের রেফারেন্স পাইছি, বাস কাম সারা, জি না, ওই হাদিস তাহাকিক করার ব্যাপার আছে, উসুলের ব্যাপার আছে, আসমাউর রিজালের ব্যাপার আছে, তা আলিলের ব্যাপার আছে, অনেক বিষয় আছে। একটা মাসালা ইসলামবাদ করতে হলে অনেকগুলো বিষয় একসাথে লাগে, আর অনলাইনে শায়েখ হওয়ার জন্য কিছু লাগে না, খালি পড়ার পড়ার করতে পারলেই হয়। অনলাইনে যে কোরআন তেলাওয়াত করতে পারে না সেও শায়েখ হয়ে বসে আছে, শুধু শায়েখ না তো মহাপণ্ডিত, সে পুরো ওলামায়ে দেওবন্দের সাথে একাই বাহাস করতে পারবে। এটা বলছে যে আরে ওলামায়ে দেওবন্দ আর কি, সবগুলোকে ডাকো, সব ওলামায়ে দেওবন্দ এক পাশে বসবে, সে আরেক পাশে বসবে, ও বলে একাই যথেষ্ট। এটা মানসিক রোগী, এগুলো কি না মানসিক রোগী? তা মানসিক বিকারগ্রস্ততার থেকে দিন শেখার চাইতে আপনার দিন মাদ্রাসায় গিয়ে শেখা অনেক ভালো।